প্রদীপ জ্বালিয়ে কেটকেটে স্টেশনে জন্মদিন পালন। রেলের সাধারণ যাত্রী স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠান। আলপনা একে বেলুন দিয়ে সাজানো হয় স্টেশন। স্টেশনে জন্মদিন পালন, নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ মেতে উঠলেন সকলেই। আলপনা একে প্রদীপ জ্বালিয়ে বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় স্টেশন চত্বর। কেক কেটে পালন করা হলো জন্মদিন। আজ থেকে প্রায় 141 বছর আগে 7ই ডিসেম্বর 1883 সালে শিয়ালদা থেকে গোবরডাঙ্গা স্টেশনে সকাল 9:30 প্রথম ট্রেন প্রবেশ করেছিল। কিছুক্ষণ থাকার পর আবার সেটি ফিরে যায় শিয়ালদায়। সেদিনের সেই স্মৃতিকে স্মরণ করে গোবরডাঙ্গা এলাকার সাধারণ মানুষ এবং রেলযাত্রীরা গোবরডাঙ্গা স্টেশনে জন্মদিন পালন করলেন। রাত 12:00 141টা প্রদীপ জ্বালিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন আয়োজকেরা। জন্মদিন উপলক্ষে প্ল্যাটফর্মে আলপনা দেওয়া হয় এবং সমস্ত স্টেশনে বেলুন দিয়ে সাজানো হয়। ব্যানারে লেখা হয় গোবরডাঙ্গা স্টেশনের 141তম জন্মদিন। গোবরডাঙ্গা স্টেশন হচ্ছে আমাদের গোবরডাঙ্গাবাসীদের কাছে যোগাযোগের অন্যতম মাধ্যম এবং আমাদের প্রচুর মানুষের দ্বিতীয় ঘর। এখানে প্রচুর মানুষের রোজগার অনেক কিছু নির্ভর করে। গোবরডাঙ্গা এবার 141 গোবরডাঙ্গা স্টেশনে জন্মদিন পালন করলাম আমরা 141টা প্রদীপ জ্বালিয়ে। আমাদের এই যে অনুষ্ঠানটা সম্পন্ন হলো, আমাদের স্টেশন মাস্টার উনি এসে প্রদীপ প্রজ্বলন করলেন, কেক কাটলেন। মেনলি মানিক ঘোষ, মানে মানিক ঘোষ বলেই সবাই তাকে জানে, তার উদ্যোগেই আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটা করলাম। এদিন জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নাটক সহ সংস্কৃতি চর্চার পীঠস্থান উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা। গোবরডাঙ্গাকে ঘিরে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। আয়োজকেরা জানালেন, এটা একটা খুব পুরনো জনপদ। এই জনপদের সৃষ্টি এবং তার সংস্কৃতি ঐতিহ্য অনেক পুরনো। এই এলাকা একটা তখনকার দিনের একটা ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং এই যে রেলপথ, এই রেলপথে আমাদের আগে দত্তপুকুর এবং দত্তপুকুরের পরে গোবরডাঙ্গা, তারপরে হচ্ছে বনগাঁ। এই রেল স্টেশন অত্যন্ত পুরনো। গত বছর থেকে এই স্টেশনটার জন্মদিন আমরা পালন করছি। এটা খুবই গর্বের। আমাদের এই স্টেশন আমাদের কাছে খুবই প্রিয়, যেহেতু আমরা স্টেশনের পাশেই থাকি এবং এই স্টেশন আমাদের উঠোনের মতো। সেই জন্য এই এই স্টেশনের জন্মদিন পালন করে আমাদের খুবই গর্ব। আমরা কেক কাটলাম, প্রদীপ জ্বালালাম 141টা, তারপরে আলপনা আঁকা হলো, সবাই আমরা একযোগে হ্যাপি বার্থডে পালন করলাম। এটা করেছে আমাদের এই গোবরডাঙ্গারই সমস্ত ছেলেমেয়েরা, যারা গোবরডাঙ্গাকে ভালোবাসে, স্টেশনকে ভালোবাসে, প্রতিনিয়ত স্টেশনেই তাদের যাতায়াত, তারাই এটা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।